আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে প্রথমে আমি হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। দেখতে দেখতে আমরা 2020 পার করে 2021-এ এসে হাজির হয়েছি এবং জানুয়ারি মাসের শেষ প্রান্তে। তোমরা জানো যে আমরা গত 1 বছর যাবত COVID-19-এর শিকার এবং মহামারীর শিকার, যার কারণে তোমরা যেমন ঘরে, আমরাও ঘরে। যদিও আমরা বিভিন্ন প্রয়োজন স্কুলে যাই, তোমাদের লেখাপড়ার ব্যাঘাত ঘটেছে, তোমাদের ক্লাসরুমে পাইনি, আমরা অনলাইনে ক্লাস নিয়েছি। তাই নতুন বছরের শুরুতেও আবার নিচ্ছি, বিশেষ করে 9, 10 এবং 10 যারা এসএসসি পরীক্ষা দিবে 2021 সালের, তাদের জন্য আজকে ক্লাস। আমি তোমাদেরকে ভূগোল পরিবেশ বিষয়ের উপরে প্রথমত থেকে শুরু করছি, যাতে যারা নবম শ্রেণীতে নতুন ভর্তি হয়েছে তাদেরও যেমন এই বিষয়টার সাথে পরিচিত হতে পারবা, যারা টেনে আছো তাদের রিভিশন হবে এবং যারা এসএসসি পরীক্ষা দিবে তারা এসএসসি প্রস্তুতি নিতে পারবে। সরকার তোমাদেরকে একটা সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে, তোমরা এর মধ্যে পেয়ে যাবা, সেখানে এই প্রথম অধ্যায় আছে, কাজে তোমরা এটা আবার রিভিশন দিতে পারো। তো আমাদের প্রথম অধ্যায়টার নাম তোমরা নিচ্ছ, যারা আগে পড়েছো তাদের মনে আছে, এটা হলো ভূগোল পরিবেশ। বইয়ের নাম আমাদের ভূগোল পরিবেশ, অধ্যায়টার নাম ভূগোল পরিবেশ, এবং ইংরেজিতে ভূগোল হলো, হ্যাঁ ঠিকই বলছো, জিওগ্রাফি, এবং পরিবেশ হলো এনভায়রনমেন্ট। তা আমরা এখন আজকে পাঠ শেষে তোমরা কি জানতে পারবা বা কি বুঝতে পারবা সেটা হলো, যেমন ভূগোল কাকে বলে, পরিবেশ কাকে বলে তা তোমরা বলতে পারবা, ভূগোল ভূগোলের পরিধি কতটুকু সেটা বলতে পারবা, ভূগোলের গুরুত্ব কি বলতে পারবা, পরিবেশ কাকে বলে, পরিবেশ উপাদান কি, এগুলি বলতে পারবা, এবং ভূগোল পরিবেশ যে আমাদের সাথে কিরকম জড়িত একটার সাথে আর একটা, সেটাও তোমরা বিশ্লেষণ করতে পারবা। তো শিক্ষার্থীবৃন্দ, ঠিক আছে, আমরা ক্লাসে যাই। ক্লাসে যাওয়ার পূর্বে তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমরা এই জিনিসটা সম্পর্কে সবাই কম বেশি পরিচিত আছো। এটা কি? হ্যাঁ, এটা হলো গ্লোব। আমাদের পৃথিবী একটা আকৃতি, আমাদের পৃথিবী কি গোলাকার, যদিও উত্তর দক্ষিণে একটু চ্যাপ্টা, তো সেই পৃথিবীটা আমাদের সামনে এখানে উপস্থিত হয়েছে। দেখো তোমরা পৃথিবীতে যদি তাকাও, দেখো যে বিভিন্ন রকম নীল দেখা যায়, আবার বিভিন্ন কালার দেখা যায়। তো এই পৃথিবীতে নীল হইলো তোমার সাগর, মহাসাগর মানে জল, বায়ুমণ্ডল, আর বাকি যেটা আছে সেখানে কোথাও পাহাড় পর্বত, কোথাও নদী নালা, গাছপালা, বন জঙ্গল সব আছে। এই যে পৃথিবী, এই পৃথিবীর বর্ণনাটাই মোটামুটি ভূগোল। ভূগোলটা কি? এই যে পৃথিবীর বর্ণনাটা, একসময় পরিবেশটাকে ভূগোলের সাথে ছিল না, কিন্তু তোমার পৃথিবীর বর্ণনা দিতে গেলে এখানে অটোমেটিক ভাবে পরিবেশের কথা চলে আসে, তাই ভূগোল পরিবেশ একসাথে এখন যুক্ত করা হয়েছে। তো তোমরা ধীরে ধীরে ভূগোলের 15টা অধ্যায় আছে, সবগুলো অধ্যায় সম্পর্কে জানতে পারবে 2 বছরে। এখন আজকে আমি প্রথম অধ্যায়ের সম্পর্কে বলবো, এটা হলো পৃথিবী, এই পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল, যদি এক কথা সংক্ষেপে বলো, একজন ভূগোলবিদ বলেছে এটা। এখন আমি তোমাদেরকে প্রথমে জিনিসটা দেখাই, ভূগোল ইংরেজি কি বললাম? এইমাত্র জিওগ্রাফি, জিওগ্রাফি গ্রাফি। এই জিওগ্রাফির মধ্যে তুমি দুইটা শব্দ পাবে, একটা জিও আর একটা গ্রাফি। এটা একটা ইংরেজি শব্দ, জিও অর্থ হইলো কি? ভূ বা পৃথিবী। জিও অর্থ হইলো ভূ অথবা পৃথিবী, আর এই গ্রাফি শব্দটা হলো বর্ণনা, বর্ণনা। তাহলে জিওগ্রাফি অর্থ কি দাঁড়াইলো? পৃথিবীর বর্ণনা। পৃথিবী যে আমাদের আবাস, আমরা কোথায় বাস করি? পৃথিবী। তোমরা দ্বিতীয় অধ্যায় 16 জন সম্পর্কে জানবা, এই পৃথিবীতে মহাবিশ্ব অনেক গ্রহ আছে, পৃথিবীতে একটা গ্রহ, এটা একমাত্র এটা দিয়ে জীব জন্তু বাস করে, প্রাণী বাস করে, আমাদের আবাসভূমি এটা। আবাসভূমি হিসাবে এটা যা কিছু আছে সবকিছুর বর্ণনা হইলো ভূগোল। এবং আরেকটা জিনিস তোমার খেয়াল রাখবা, এই ভূগোল শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? ইরাটোস্থেনেস নামে একজন গ্রিক দার্শনিক, ঠিক আছে, মনে থাকবে? তাহলে আমরা এখন ভূগোলের কয়েকটা সংজ্ঞা বলবো পাঠ্যবইয়ের আলোকে। তোমার অধ্যাপক ম্যাগনি বলেছেন কি, এই যে পৃথিবীর যে বর্ণনা এটি হলো ভূগোল। আর ডার্টনিস্টেন বলছে যে মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর যেই বর্ণনা আর পরিবেশের যে বর্ণনা এটা হলো ভূগোল। এছাড়া তোমরা বই যদি খুলো সেখানে দেখতে পারবা, কার্ল লিটন নামে একজন বিজ্ঞানী আছেন, উনি বলেছেন
ভূগোলকে কি বলেছেন? পৃথিবীর বিজ্ঞান। আসলে ভূগোলে বিজ্ঞানের অনেক জিনিস আছে এবং পৃথিবীর যে বিজ্ঞান সেটাই হলো ভূগোল। তাহলে ম্যাগনি একদম সহজভাবে বলছে মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর যে আলোচনা বর্ণনা এটা হলো ভূগোল। আর অধ্যাপক ডাডলি স্ট্যাম বলেছেন পৃথিবীর আর অধিবাসীদের বর্ণনা হলো ভূগোল, শুধু পৃথিবী না আর অধিবাসী। আর কার্ল রিখটার বলেছেন কি পৃথিবীর বিজ্ঞান হলো ভূগোল। এছাড়া তোমরা বইয়ে আরো দুইটা সংজ্ঞা দেখো, ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান আর একদিকে কি পরিবেশ ও সমাজের বিজ্ঞান। প্রকৃতি পরিবেশ এবং সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞানই হলো ভূগোলের আলোচ্য বিষয়। রিচার্ড হাটসন নামে আরেকজন বিজ্ঞানী আছেন বা ভূগোলবিদ আছেন, উনি বলেছেন পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, তোমরা জানো যুক্তরাষ্ট্রের রাজধানী হলো ওয়াশিংটন, সে ডিসির বিজ্ঞান একাডেমি 1965 সালে ভূগোলের একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন। তাদের মতে কি পৃথিবী পৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশ উপব্যবস্থাগুলো কিভাবে সংগঠিত এবং এসব প্রাকৃতিক বিষয় বা অবয়বের সঙ্গে মানুষ নিজেকে কিভাবে বিন্যস্ত করে তার ব্যাখ্যা খুঁজে ভূগোল। সর্বশেষে তোমার আলেকজান্ডার ফন হামবোল্ট এর মতে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান, প্রকৃতির যা কিছু আছে তার বর্ণনা ও আলোচনার অন্তর্ভুক্ত। তাহলে আমরা কি বলতে পারি যে পৃথিবী এবং এর অধিবাসী এবং এই পৃথিবীতে যা কিছু আছে এগুলির বর্ণনাই হলো ভূগোল। এক কথায় এটাই আমরা ভূগোল বলতে পারি। তারপর আমরা কি বলছি আমাদের আরেকটা বিষয় কি আছে, পরিবেশ। পরিবেশ ইংরেজি ইতিমধ্যে তোমরা জেনেছ এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট। পরিবেশ তো সহজ একদম, থ্রি ফোর থ্রি সিক্স, আমাদের চারপাশে যা কিছু আছে তাই আমাদের পরিবেশ। আসলে তাই তো, আমাদের চারপাশ বলতে এখন পৃথিবীর চারপাশে, পৃথিবীর চারিপাশে কি আছে? তোমরা যদি তোমাদের শ্রেণীকক্ষ ধরো সেখানে কি আছে, সেখানে চেয়ার টেবিল আছে, বই খাতা আছে, ফ্যান আছে, লাইট আছে। হ্যাঁ, এখানে যেমন বোর্ড আছে, ই আছে, একটা ঘর আছে, মানুষ আমি আছি, তোমরা থাকো ঘরে, বনে পশু পাখি আছে, তো বিভিন্ন রকম তো কিছু আছে যেগুলির জীবন আছে, জীব আর কিছু জড় পদার্থ, যেটা হচ্ছে চেয়ার টেবিল বললাম, পাহাড় পর্বত নদী নালা আমাদের চারপাশে এগুলি আছে। কিছু প্রাণ আছে, কিছু প্রাণ নেই, যেগুলি প্রাণ আছে এটি হলো জীব আর যেটি প্রাণ নেই এটা জড়। তাহলে পরিবেশের প্রধান উপাদান হলো দুইটা, একটা জীব উপাদান আর একটা জড় উপাদান, তো এগুলি মিলে হলো পরিবেশ। এবং পরিবেশেরও তোমার একটা সংজ্ঞা ভালো দিয়েছেন বিজ্ঞানী আর্মসের মতে, জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। আর পার্ক নামে আরেক জন বিজ্ঞানী বলেছেন পরিবেশ বলতে স্থান ও কালের কোন নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায়। কথা বলছি এবং স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে ওই পরিবেশটাই পরিবর্তন হয়। এবং পরিবেশের উপাদান তো ইতিমধ্যে বলেই ফেলেছি, জড় ও জীব দুই রকম উপাদান এবং এগুলি কি সেটাও তোমাদের বলেছি এবং উদাহরণ দিয়ে বলেছি কোনটা জীব কোনটা জড়, এবং তোমরা এগুলি নিচের ক্লাসে শিখেছ। এখন এই ভূগোলের বলেছে যে বিভিন্ন পরিধি শাখা প্রশাখা, ভূগোলের বিষয় মেনলি তিনটা, মানুষ প্রকৃতি এবং পরিবেশ, এই তিনটা জিনিস নিয়ে হলো ভূগোল। এখন ভূগোলের কিছু শাখা আছে, কারণ ভূগোল হলো পৃথিবীর বর্ণনা, তো পৃথিবী কি একরকম? অবশ্যই একরকম না। তোমরা এখন কয়েকটা ছবি দেখো, দেখলে বুঝবা যে পৃথিবী পৃষ্ঠটা কিরকম। দেখো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, কিছু পাহাড় পর্বত, হ্যাঁ গাছপালা আছে, পাহাড় দেখা যাচ্ছে, মেঘ দেখা যাচ্ছে, আকাশের কিছু অংশ। ওকে, এবার আরেকটা ছবি দেখো, যেটা আগের ছবিতে নাই, কি দেখতেছো? বিশাল জলরাশি, হ্যাঁ নীল দরিয়া, ওরে ও নীল দরিয়া, এখানে পানি অনেক পানি এবং সাথে কিছু গাছপালা আছে, ভালো দেখা যাচ্ছে, একটু উঁচা ভূমিও আছে, পাহাড় সাগরের পাড়ে পাহাড়ও থাকে। ওকে, এরপর আরেকটা ছবি দেখো, এখানেও তোমার পাহাড় পর্বত আছে, নীলাকাশ রয়েছে নয়ে, এবং এখানে কিছু তোমার প্রবাল বা পাথর এগুলি দেখা যাচ্ছে, শিলা দেখা যাচ্ছে। তারপরে ছবি দেখো, দেখো এটাও পৃথিবী পৃষ্ঠে আছে, প্রাচীন একটা জনপদ, এবং দেখো গাছপালা, পাহাড়, আরো দেখো সৃষ্টিকর্তা আমাদের এ ধরাকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, দেখেছো কি অপূর্ব ছবি? দুপাশে গাছপালা, মাঝখানে
জলরাশি। ওকে, যে তোমরা কয়েকটা চিত্র বা ছবি দেখলাম, এগুলি আসলে সব পৃথিবী বৃষ্টির জিনিস, এর বাইরে অসংখ্য জিনিস আছে, তোমাদের দেখিয়ে শেষ করা যাবে না অল্প সময়ে। তো ভূগোলের যে আলোচ্য বিষয় বা শাখা, সেটা তোমার প্রথমত মেইনলি দুইটা ভাগে ভাগ করা যায়। আমরা যদি ভূগোলকে শাখা ধরি দুইটা ভাগে, একটা হলো কি প্রাকৃতিক ভূগোল, আর একটা হলো মানব ভূগোল। তুমি যদি ভূগোলকে ভাগ করো, ভূগোল প্রথমত দুই ভাগে, একটা হলো প্রাকৃতিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল মানব ভূগোল। প্রাকৃতিক ভূগোলের আবার অনেকগুলি ভাগ আছে, বলো আমি মুখে বলি। তোমার প্রাকৃতিক কি আছে, যেমন জলবায়ু আছে, সমুদ্র আছে, পাহাড় পর্বত আছে, ভূমিরূপ আছে, তারপরে তোমার বৃষ্টিপাত আছে, বিভিন্ন দেশের বন জঙ্গল এগুলি আছে প্রাকৃতিক, তারপরে তুমি মাটি, আমাদের মাটি তো সব একরকম না, এগুলি হলো প্রাকৃতিক ভূগোল আছে, প্রাণী আছে, কেমন, এগুলি প্রাকৃতিক ভূগোল। এছাড়া মানব ভূগোলে কি আছে, এই যে আমরা বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপ চালাই, অর্থনৈতিক ভূগোল আছে, জনসংখ্যা বিষয়ক ভূগোল আছে, জনসংখ্যা, তারপর রাজনৈতিক ভূগোল আছে, আঞ্চলিক ভূগোল আছে, সামাজিক ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা ভূগোল, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল, চিকিৎসা ভূগোল, ভৌগোলিক তথ্য ব্যবস্থা। আসলে তোমরা যে ভূগোল বই পাঠ করবে, এতে এত শাখার মাঝে তুমি চারটা জিনিস দেখতে পাবে, চারটা অংশ। যদিও এখন বইকে বিভাজন করে না, কবিভাগ করে না, সম্পূর্ণ বই থেকে তোমরা জানো অন্যান্য বিষয়ের মতোই সৃজনশীল অংশ এবং নৈর্ব্যক্তিক অংশ। সৃজনশীল অংশ 70, নৈর্ব্যক্তিক বহুনির্বাচনী প্রশ্ন 30, 30টা 30, আর এখানে 7টা সৃজনশীল প্রশ্ন 70। এই 7টার মধ্যে কোনো বিভাগ থাকে না, না থাকলেও ভূগোল বইটাতে তুমি যে বিষয়গুলি পাবা, যেমন প্রথম পাবা তুমি গাণিতিক ভূগোল, যেগুলি তোমার সৌরজগৎ, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, পৃথিবীর গতি, এগুলি নিয়ে আলোচনা করবে। তারপরে তুমি প্রাকৃতিক ভূগোল, যেখানে তুমি পৃথিবীর গঠন, অভ্যন্তরীণ গঠন, অশ্বমণ্ডল, শিলা, তারপরে তুমি বৃষ্টিপাত, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, এগুলি সম্পর্কে জানতে পারবা। এরপরে বাবা তুমি আঞ্চলিক ভূগোল, যেটা মনে করো বিভিন্ন মহাদেশ, এখন হয়তো অন্যান্য মহাদেশ তুমি কম পাবা, কিন্তু সেখানে তুমি বাংলাদেশ পাবা, বাংলাদেশ, এটা হলো বাংলাদেশের বিভিন্ন বিষয়, বাংলাদেশের জলবায়ু, বাংলাদেশের নদ নদী, এগুলি বর্ণনা পাওয়া, শিল্প, সবকিছু। তো সেই হিসাবে আমরা যে দুইটা প্রধান ভাগ বললাম, প্রাকৃতিক ভূগোল, মানব ভূগোল। প্রাকৃতিক ভূগোলে ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছ, ছবি তো দেখেছ কি কি আছে প্রাকৃতিক ভূগোল, অনেক কিছু আছে। যেমন যদি সমুদ্রবিদ্যার কথা বলি, এখন এটা ব্লু ইকোনমি, সমুদ্র ইকোনমিকে, কারণ সমুদ্র কেন্দ্র করে বিভিন্ন দেশ, যে দেশে সমুদ্র সীমা বেশি তারা মৎস্য আহরণ করতে পারে, সমুদ্র যে দেশের ব্যবসা বাণিজ্য চলে, বন্দর থাকে, আমাদের যেমন প্রধান প্রধান বন্দর আছে চট্টগ্রাম, মংলা, পায়রা বন্দর, কক্সবাজার বন্দর, সমুদ্র বন্দর, সামুদ্রিক মাছ আছে, অনেক জীবজন্তু আছে, এগুলি এগুলি নিয়ে আলোচনা করে, এটা হলো সমুদ্রবিদ্যা। আর ভূমিরূপ বিদ্যা, যেটা তুমি পাহাড় পর্বত, আমাদের তো পূর্বাঞ্চল এবং দক্ষিণাংশে কি শুধু পাহাড় আর পাহাড়, দক্ষিণ পূর্বাংশে খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য যে জেলাগুলি আছে রাঙ্গামাটি, বান্দরবন, সবই পাহাড়ি এলাকা, এদিকে সিলেট আছে, ময়মনসিংহ আছে, কুমিল্লার কিছু অংশ পাহাড় আছে, লালমাই পাহাড় আছে, তারপরে নর্থ বেঙ্গল, মহাস্থানগড়, এখানেও কিছু উঁচু টিলা আছে এগুলি আর কি, এবং সাজেক যে তোমরা রাঙ্গামাটি আছে, যেটা অনেকে হয়তো ঘুরতে গেছে, নীলগিরি, নীলাচল, এটি সবই পাহাড়ি অঞ্চল। তাই হলো তুমি ভূমিরূপ, ভূমি একরকম না, ভূমি কি সমতল ভূমি আছে, সাগর আছে, এবং বায়ুমণ্ডল তুমি দেখো যে পৃথিবী তিন ভাগে, চার ভাগে তিন ভাগে জল, এক ভাগ স্থল, এই স্থলকে সাতটা ভাগে ভাগ করা যায়, সাতটা মহাদেশ, আর মহাসাগর হলো ওই বাকি জলরাশিকে পাঁচটা ভাগে ভাগ করা যায়। তো এগুলি তুমি সেখানে ভূগোলের বিষয় আছে। এবং জলবায়ু, জলবায়ু তুমি বাংলাদেশের জলবায়ু একরকম, ভারতের একরকম,
অস্ট্রেলিয়া একরকম, এখন অস্ট্রেলিয়াতে গ্রীষ্মকাল আর আমরা শীতকাল। পৃথিবীর বিভিন্ন দেশে বৈচিত্র্যময়, এক এক দেশ জায়গায় তোমরা যখন পৃথিবীর গতি পড়বা, পৃথিবীর গতি যেরকম একটা আগ্নিগতি আর একটা বার্ষিকগতি, আগ্নিগতি যে এখন রাত্র কেন সূর্য কি চলে গেছে, সূর্য এখন আমরা দেখতেছি না কিন্তু সূর্য আসছে, সূর্য তো একটা নক্ষত্র, এটা তো থাকবেই, সে আলো দেয় পৃথিবী ঘুরে, তার চারপাশে অন্যান্য গ্রহ ঘুরে, যখন যে পাশটা সূর্যের দিকে থাকে সে আলোকিত হয়, তা তোমরা সেটাও একটা বর্ণনা আছে। হ্যাঁ, এগুলি সব প্রাকৃতিক ভূগোলে জানতে পারবা। আর মানব ভূগোল যেটা, হ্যাঁ, বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড, বাংলাদেশে যেমন শিল্প আছে, আমাদের শিল্পাঞ্চল আছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা আছে, হ্যাঁ, আমাদের পোশাক শিল্প হলো সবচেয়ে এখন বিলিয়ন ডলার শিল্প, তো এগুলি নিয়ে যেটা আলোচনা করি এগুলো অর্থনৈতিক ভূগোল। জনসংখ্যা নিয়ে আলোচনা করে কোন দেশের জনসংখ্যা বেশি কম, জন্ম হার কি, মৃত্যু হার কি, এগুলি হলো জনসংখ্যা বিষয়ক ভূগোল। এর বাইরে তোমার আছে দুর্যোগ ব্যবস্থা, এখন একটা ইম্পর্টেন্ট বিষয়, সারা বিশ্বে দুর্যোগ নিয়ে মানুষ আলোচনা করে, এটাও ভূগোলের একটা বিষয়। তা আমরা ধীরে ধীরে জানতে পারবো। এখন আমরা আমাদের আজকে আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি, এটা হলো ভূগোল এবং পরিবেশ কেন আমরা পড়বো, আর গুরুত্ব কি। কিছু তো অবশ্যই গুরুত্ব আছে, আমার বই লেখা আছে, বইয়ের লেখা বাইরে আমি প্রথমে যেটা বলতে চাই, প্রথম গুরুত্ব কি, একটা জ্ঞান অর্জন। আমি ভূগোল সম্পর্কে জানবো, পরিবেশ সম্পর্কে, যে কোনো বিষয় জানবো, এটা হলো জ্ঞান অর্জন। তারপর ভূগোল যেহেতু ইতিমধ্যে জেনে গেছে, জিওগ্রাফি পৃথিবীর বর্ণনা, তো আমি যে পৃথিবীতে বাস করি, আমরা যে পৃথিবীতে বাস করি, এর বর্ণনা যদি না জানি, কোথায় কি আছে, কোথায় তুমি যখন মানুষ এখন দেশ বিদেশে যায় লেখাপড়ার কাজে কর্মসংস্থানে, তো কোন দেশে কি অবস্থা, এটা তোমার জানা থাকলে তুমি যে কোনো দেশে গেলে তোমার একটা ভালো লাগবে। তারপরে তোমার আবহাওয়ার, একজন কৃষক যে চাষাবাদ করবে, সে আবহাওয়ার খবরটা জানলে তার ফলন বাড়তে পারে, কমতে পারে, ঝুঁকি, কৃষি হলো ঝুঁকি, তো সে যদি জানে কখন কালো বৈশাখী হবে, কখন বৃষ্টিপাত হবে, কোনটা শুষ্ক মৌসুম, এগুলি সঙ্গে তার ক্লিয়ার আইডিয়া থাকলে এটা কোথায় জানতে পারবে, সে ভূগোল থেকে তোমরা আমরা জানতে পারবে, জানলে অন্যরাও জানতে পারবে। তারপর যে দুর্যোগের কথা বললাম, দুর্যোগের ব্যবস্থাপনা বা দুর্যোগ সম্পর্কে ভূগোল, ভূমিকম্প, আগ্নেয়গিরি, এগুলি সম্পর্কে আমরা কোথায় জানতে পারবো, ভূগোল। এবং আজকালকার যেটা ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতি, কেমন ভূগোল এমন হয়ে দাঁড়াইছে যে বিভিন্ন দেশের শাসক গোষ্ঠী, একজনের ক্ষমতা, একজন প্রেসিডেন্ট পদের ক্ষমতা এই ভূগোলের উপর নির্ভর করে, যার কারণ ভূগোল জানলে সে অর্থনীতি ভালো করতে পারে, আর অর্থনীতি ভালো করলে কি হয়, তার ক্ষমতা পাকাপোক্ত হয়, মানুষ খুশি থাকে, হাসি খুশি থাকে, ভালো থাকতে পারে। আমরা বইয়ের আলোকে একটু দেখি, তোমরা এতক্ষণ আমি বললাম, এবার বইয়ে কি লিখছি দেখো। ভূগোল পরিবেশ পাঠের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ স্টাডিং জিওগ্রাফি এনভায়রনমেন্ট। ভূগোল পরিবেশ বিষয়টি অধ্যয়নের মাধ্যমে জানা যায় পৃথিবীর কোন স্থানের প্রকৃতি ও পরিবেশ, পাহাড় পর্বত নদী সাগর মালভূমি সমভূমি মরুভূমি, এদের গঠনের কারণ ও বৈশিষ্ট্য, পৃথিবীর জন্ম লগ্ন থেকে কিভাবে জীব জগতের উদ্ভব হয়েছে এবং সে বিষয়ে বিজ্ঞানসম্মত ধারণা অর্জন, পৃথিবীর বিভিন্ন পরিবেশে উদ্ভিদ ও প্রাণী এবং এদের আচরণ, খাদ্যাভ্যাস, জীবন ধারার বৈচিত্র্য, কৃষি শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন, যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষের সামাজিক পরিবেশের কি পরিবর্তন হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির কারণ, ক্ষয়ক্ষতি ও নিয়ন্ত্রণ, ভূপ্রকৃতির অবস্থান, জলবায়ুর ধরন, যোগাযোগ, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিন হাউস প্রতিক্রিয়া ও এর প্রভাব। বর্তমানে গ্রিন হাউস এফেক্ট খুবই আলোচনার বিষয়, বা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি খুবই আলোচনার বিষয়। এবং সবশেষে প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, যেটা আমি বলেছি যে এখন অর্থনীতি হলো সবচেয়ে আলোচিত বিষয়। এবং সমুদ্র সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, এই যে আমাদের সমুদ্রজাত সম্পদ, এটার একটা ব্যবস্থাপনা, এগুলি সবই ভূগোলের আলোচনার বিষয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শেষ পর্যায়ে চলে আসছি, তাহলে কি দাঁড়ালো আজকে, যে ভূগোল হলো ইংরেজি জিওগ্রাফি, জিও অর্থ ভূ, গ্রাফি হলো পৃথিবী, জিওগ্রাফি হলো পৃথিবী, গ্রাফি হলো বর্ণনা, জিওগ্রাফি হলো পৃথিবীর বর্ণনা, পরিবেশ তো বুঝে আমাদের চারপাশে যা কিছু আছে, এবং ভূগোল পরিবেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটার সাথে আরেকটা মিলিত ভাবে আছে, এবং ভূগোলের অনেক শাখা আছে। ভূগোলের পরিধি হলো কি, মানুষ, প্রকৃতি এবং পরিবেশ। তাহলে আজকের মতো আলোচনা এখানেই শেষ। তোমরা বাসায় যা শিখবে আমি একটু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমাদের অতি সহজ একটা বাড়ির কাজ দিচ্ছি। যদিও আমরা ভূগোল পরিবেশ নিয়ে আলোচনা করেছি, কিন্তু বিষয়টাকে আমরা
ভূগোলের উপরে বেশি গুরুত্ব দিলে বাইরের কাজটা হলো কি, ভূগোল কাকে বলে মানে ভূগোলের সংজ্ঞা দিবা, তুমি নিজের মতো দিতে পারো, কারো অতিথি দিয়ে দিতে পারো, এবং ভূগোল ও পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা কি, ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব বিশ্লেষণ করো। এখন আমরা ক্লাস শেষ করবো, বিদায় নেওয়ার আগে তোমাদেরকে দুটি কথা বলতে চাই। প্রথমে যেটা, আমরা কিন্তু করোনা থেকে এখনো মুক্তি পাইনি, পরিস্থিতি কিন্তু এখনো ভালো না, জটিল, কাজে তোমরা ঘরে থাকবে, ঘরে বের হলে তোমরা মাস্ক ব্যবহার করো, মাস্ক ছাড়া কখনো বের হবে না, সামাজিক দূরত্ব বজায় রাখবা, 3 ফিট কমপক্ষে দূরত্ব, আর সাবান ও পানিতে হাত ধোবা, বিশেষ করে স্যানিটাইজার দিয়ে, এবং পুষ্টিকর খাবার খাবা, বিশ্রামে থাকবা, একটু শরীর চর্চা বা ব্যায়াম করবা, এবং সৃষ্টিকর কর্তার কাছে প্রার্থনা করবা যাতে আমরা এই পরিস্থিতি যত দ্রুত বের হইতে পারি। আল্লাহ হাফেজ।